এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখাচ্ছি মজা, দাদার খাবার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া না? এই তোর বাপের খাবার ছিল, ওটা বিশুর বাপের খাবার ছিল না, তোমার বাপের খাবার ছিল না? বাপ তুললি হ্যাঁ, খুব লম্বা চওড়া কথা হয়েছে দেখছি হ্যাঁ। ছোট ছোট কথা তো তোমাদের কানে ঢোকে না, তাই লম্বা লম্বা কথা বলতে হয় বুঝলে। প্রথমবার বলে একটা চাকার উপর দিয়ে গেল, আবার হলে পুরো গড়িটা শেষ করে দেবো হ্যাঁ। চল রে বিশু, বড্ড বার বেড়েছে দেখছি, কর্তাকে বলে আজই এর একটা বিহিত করতে হবে। হতভাগাদের জমি চিরেত সব কর্তার কাছে বাধা আছে, এমন চাল চাল। ছোট বাবু স্টেপনিটা বার করি, চলো। এতসি বল না, শুনতে পাচ্ছি? তোকে মা কালী বললো কেন? তুই তো কালো নোস বুঝলি না, আমার হাতে খাড়া দেখে খুব ভয় পেয়ে গেছে তাই বলেছে। লোকটা কিন্তু ভালো, ঝগড়া করেনি তাই না? ভালো না হাতি, চল। বৌমা
বৌমা। কিছু বলবেন বাবা? হ্যাঁ বলছি, সদানন্দের খাবারটা মাঠে পাঠিয়েছে তো মা? হ্যাঁ, হাসি নিয়ে গেছে। দারুণ মজা হয়েছে বল দাদু। জানো দাদু, জমিদারের ওই উকিল ছেলেটা খুব জোরে গাড়ি চালাচ্ছিল, পিসিনা কাস্তে দিয়ে চাকায় এক কোপ বসিয়েছে, আর অমনি চাকা ফুসছে। কত ভাগি জানিস, ওই বিভাস চৌধুরীর কাছে আমাদের জমি জেরেত সব বাঁধা পড়ে আছে। তোর জন্য না খেতে পেয়ে শেষ পর্যন্ত আমাদের পথে বসতে হবে। আমাদের সব জমি বিভাস চৌধুরীর কাছে বাঁধা আছে? হ্যাঁ, তুই তখন দু বছরের মেয়ে, আমার আর তোর মায়ের চোখ দুটো বেরি বেরিতে নষ্ট হয়ে গেল। সদা জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করে আমাদের চিকিৎসা করেছিল। ঠিক আছে, আমি যাচ্ছি বিভাস চৌধুরীর বাড়ি। যাস না হাসি, যাস না। মেয়ে কেনে হয়েছে যত জ্বালা, বিয়ের বয়স হলো তবে এখনো দোষী মানা গেল না। এই যে শুনুন, আপনি সকালে আমাকে মাকালি বলেছিলেন, মনে আছে? হ্যাঁ। তাই বলি কি আমি আপনার সঙ্গে রাগ করে ঝগড়া করেছি না আপনার টায়ার কেটে দিয়েছি? আপনি হাসছেন, আমার কথা জবাব দিন, আমি কিছু করেছিলাম? না তা অবশ্য করনি, তবে তার আগেই তুমি আমার গাড়ির একটা টায়ার পাংচার করে দিলে। কেন দেব না? আপনি বাবা দাদার মুখের খাবারটা নষ্ট করে দিলেন কেন, সেই দেখেই তো আমার রাগ হয়ে গেল। তাহলে অন্যায়টা আপনি প্রথম করেছিলেন বলুন। তা অবশ্য। তাহলে বলুন, আপনার বাবা আমার দাদাকে কিছু বলবে না তো? না, আমি কিছু বলবো। কিন্তু আপনি আপনার বাবাকে সব কিছু বলে দেবেন না? ঠিক আছে, আমি বলে দেব যে বাবা শেফালিকে, তোমার নাম তো শেফালি? শেফালি, শেফালিকে আমার নাম হাসি। ও হাসি, বাহ খুব সুন্দর নাম। ঠিক আছে, আমি বলে দেব যে বাবা হাসি খুব ভালো মেয়ে, হাসি কিচ্ছু করে। ঠিক আছে।
আনন্দ। ও বাবা আনন্দ। নন্দ বলুন, সারাদিন ক্ষেত খাবার নিয়ে থাকিস, বাড়ির দিকে তো খেয়ালই নেই। বোনটা বড় হয়েছে, তার বিয়ের কথা কিছু ভাবিস? হঠাৎ আমার বোনের বিয়ের ব্যাপার নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি। মতলবটা কি? হ্যাঁ, দেশের কাজ করি তো, তাই আমাদের সবার জন্য ভাবতে হয়। দেশসেবা? দেশসেবা মানে তো মানুষের রক্ত চুষে খাওয়া। গরিব মানুষের কাছে ভালো মানুষ সেজে তাদের অবস্থার সুযোগ নিয়ে জমি জমা সব নিজের পেটে ঢোকানো। এই দেখ, তুই এত অপমান করলি, আমি কিন্তু রাখছি না, রাখছি না। না দেখে, এবার তুই আমার একটা ক্ষতি কর। করবো? আপনার মতো মানুষকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া তো পুণ্যের কথা। হ্যাঁ, ওটা তো সদ্গতি, সে গতির কথা বলছি না। বলছি জমি জমা তো সব গেছে, সুদে আসলে যা দাঁড়ালো সব তো যাবে। সামনে ভোট, বুঝলেন? সুদের কারবার ফাঁস করে দেব, বেশি তাগাদা করবেন না। সময় হলে সুদ আর আসল মিলে আপনাকে ফেরত দিয়ে আসবো। কথা কেষ্ট ঠাকুর কাকে যেন বলেছিল, তোমার হাজারটা কোকথা আমি শুনবো। আমাকে বলেনি, হাজার একটা হলেই তোমার মৃত্যু আমার হাতে। আচ্ছা কথা, সদানন্দর কটা হয়েছে? গুনিনি, তবে 1000 এখনো হয়নি। আজ ওই দিকটা যাবো, দারুণ মজা হবে, বুঝলি? পিসি, সেই গাড়িটা? ও হ্যাঁ, তাই তো, দেখ চাকাগুলো সব সারিয়ে নিয়েছে রে বিশু। আবার ফুটু করে দে না পিসি। দেব, দাঁড়া। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে কোথায় গেছিলেন? বলছি, তার আগে তুমি বলো, তুমি গাড়ির তলায় কি দেখছিলে? চাকা হলো? চাকা? না রে বিশু, আমরা তো পিসি দেখছিল, ওই কোন চাকাটা? উফ, তুই চুপ কর তো, আমি বলছি। বলছিলাম যে ওই দেখছিলাম যে ওই কোন চাকাটা ফুটো হয়েছে আর কি, মানে তা ফুটো না থাকলে আগের মতো আবার ফুটো করে দেবে? আচ্ছা পিসি হাসিস না, উনি ভাববেন যে আমরা ওনার সঙ্গে ভাব করতে চাই। ভাবুক না, ভাব করতে আমার বইই গেছে। বাহ, তোমার বাহনটি তো দারুণ। পিসি, কাটাইটা আনবো? এই কাটাই দিয়ে কি হবে, গাড়ির চাকা ফুস হয়ে যাবে। পিসি আনবো? আমাকে কিন্তু তোর বাহন বলছে। বলুক না, তুই তো সত্যি আমার বাহন। মাকালির বাহন মানে আমি ভূত প্রেত দত্তি দানা এইসব তোর সঙ্গে আমার আড়ি। তোরা দুজনে ভাব কর, আমি যাচ্ছি। তিলেন তোমার ভাইপোটাকে রাগিয়ে, পিসু আয় বে, ধুস, সরান না সাথে আপনার গাড়িটা। সরাতে পারি, তার আগে বলো আমার সঙ্গে ভাব না আড়ি। জানি না, বিশু ভাব করলে ভাব, নয়তো আড়ি। বিশু, বিশু, এই বিশু দারুণ জব্দ করেছি জানিস। বিভাস চৌধুরী যদি আর বাড়িতে লোক পাঠায় তাহলে বলে দেবে যে পার্টি অফিসে গিয়ে আমি ওর মুখোশ খুলে দিয়ে আসবো। জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করা ঠিক নয়। আসলে ওই শয়তানটা আমাকে ভয় পায়, ও ভাবে যে ওর সব 2 নম্বর কাজের খবর আমি জানি। ওদের ওদের টাকা আছে, গুন্ডার দল আছে। আর সদানন্দের হাতে লাঠি থাকলে কি হয় বিভাস চৌধুরী সেটা জানে। যাও, আমার জন্য ভাবতে হবে না। যাই হোক, যা করবে বুঝে শুনে করো। সদার খাবার দিয়ে এলি বোধ হয়? আগে হ্যাঁ। কপাল, বুঝলি সদার বউ, সবই কপাল। তোকে দেখে আমার মাঝে মাঝে চাষি হয়ে যেতে ইচ্ছে করে। কেন? সুন্দরী একটা বউ মানে তুই আর কি, আমার খাবার দিয়ে আসতিস। আমার কর্তা তো তখন চৌধুরী মশাই হয়ে সুদের তাগাদা করতে আসতো, আর না পেলে আপনার পিঠে চাবুক মারতো। কাঁচা বলেছিস, পেটে গেলে পিঠে সয়। তুই মুখ তুলে চাইলে 2-4 গান আমার পিঠেও পড়তো। কথাটা আমার স্বামীকে গিয়ে বলি, আগে পিঠে 2-4 ঘা পড়ুক।
তারপর তো পেটে খাবার স্বপ্নটা দেখবেন। ওটাকে আবার আমাদের প্রাইভেট কথার মধ্যে আনা কেন? তোর ভালোর জন্যই বলে গেলাম, শুতে আসলে যা দাঁড়িয়েছে তাতে ভিটে মাটি বেহাত হয়ে যাবে। চলি। কাকা আমার ভীষণ জ্বর, তারপর দাদা বাড়িতে নেই, এই অবস্থায় কি করে আপনাকে ঘর খালি করে দিই বলুন তো। আমি তো বলতে পারবো না সন্ধ্যা, 3 মাস ধরে মিস্টার জৈন আমার কাছে আসছেন আর 3 মাস ধরে এই ঘর খালি করে দিতে বলছেন। আমি তো ঘর খালি করে দেবার মালিক নই, দাদাই তো ছাড়তে চাইছে না। কেন চাইছেন না? কেন চাইছেন না? দেখেন আমি কিন্তু সব কথা বলিয়ে দিচ্ছি, এই বিজয়বাবু 14 আনা শেয়ার আমি খারিদ করিয়ে নিচ্ছি। কিন্তু কিন্তু আমাদের ভাগে 2 আনা তা তো আমরা আপনাকে বিক্রি করিনি। করিয়ে নিন, করিয়ে নিন। এম্বাকারের 14 আনা যখন ভাঙবো তো বাকি 2 আনা আপসে তাড়িয়ে যাবে। আজ তোমাদের ঘরটা খালি করে দিতেই হবে। হ্যাঁ। আরে বাবা, তার বদলে যে টাকাটা দিচ্ছে সেটা নিয়ে নাও না। হ্যাঁ। তারপর ভালো করে চিকিৎসা করাও। হ্যাঁ। একটা ভালো বাড়ি দেখে উঠে যাও। হ্যাঁ। আমাদের বাড়ি ছাড়া করতে পারলে কত টাকা দালালি পাবে কাকা? কি বললি? নিজের ভাইজি হয়ে এত বড় কথা? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। এই তোর হাঁকর দেখছিস কি? যা যা, জিনিসপত্র সব বাইরে ফেলে দে। যা যা। তোমার পায়ে পড়ি, দাদা আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করো। ওঠ ওঠ, যা যা। ওঠ বলো, ওঠ। নিজের ভাইজিকে তুমি বাইরের গুন্ডাদের দিয়ে হেনস্থা করছো, তোমার লজ্জা করে না? তুমি কি অমানুষ? অমানুষ কি রে? এই মুহূর্তে ঘর খালি না করলে না আরো অমানুষ হবো নাকি? তাহলে দেখো। ছাড়ো তো। এবার কার নম্বর? আয় না, ধর না হতো মানা হতো না। আমি আমি তোদের খুন করবো। বিজয় বাবু, মকানের জন্য যত টাকা অ্যাডভান্স দিয়েছেন কাল আবার গদিতে ভেজিয়ে দেবেন, তাহলে বহুত ঝামেলা হয়ে যাবে। কাকা ভয় পেও না, তুমি আমার বাবার ভাই, তাই তোমায় আমি ছেড়ে দিলাম, যাও। এবার কি হবে দাদা? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, ভয় পাস না বোন। আমি আইনে আশ্রয় নেব, উকিলের কাছে যাব, আমি এর শেষ থেকে ছাড়ব। মুশকিল হচ্ছে যে প্রমোটার যদি 14 আনা অংশ পেয়ে যায় তাহলে তো আপনি 2 আনা অংশের অংশীদার হয়ে বাড়ি বিক্রি আটকাতে পারেন না। বলুন বাবু, আমি তো বাড়ি বিক্রি আটকাতে চাইছি না, আসলে আমার বাবা মা মরা একমাত্র বোন খুবই অসুস্থ, ওই বাড়িটাই তার একমাত্র আশ্রয়, ও একটু সুস্থ হয়ে গেলে আমি নিজে বাড়িটা ছেড়ে চলে যাব, সে কতদিন কি ও বাড়িতে আমরা থাকতে পারবো? আসলে ব্যাপারটা হচ্ছে, বরুণ বাবু বাবা এখনো আসেননি না তো? এটা আমার বাবার চেম্বার, নেমপ্লেটটা দেখো নি। না, যিনি আমাকে এখানে পাঠিয়েছিলেন তিনি বরুণ চৌধুরীর নাম বলেছিলেন, তাই এসেছিলাম, যদি জানতাম তোমার বাবার চেম্বার তাহলে আসতাম না। বরুণ বাবু, ওনার কিসের মামলা? ওর কাকা ওদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। বরুণ বাবু, যদি পারেন ওকে সাহায্য করবেন, বাবা বোধহয় ওর কোনো উপকারেই আসবেন না। স্যার আমি চলি। আচ্ছা, আমি জানতাম না যে এখানে
আমার জন্য একটা চমক অপেক্ষা করছে। চমক? হ্যাঁ চমক। দাঁড়ান, আমার সিনিয়র এসে গেছে, উনাকে বলে একবার চেষ্টা করে দেখি। স্যার আমাদের একটা উচ্ছেদের কেস করতে হবে। আমার ফিসটা পার্টিকে বলছো তো? হ্যাঁ মানে একই। এখানে কি চাই? কেসটা উড়ি স্যার। তুমি চেনো নাকি? একটা লরি ড্রাইভারের কাজ করে। সরোজনাইয়ের ফিস দেওয়ার ক্ষমতা কোথায়? যাও তোমার কেস আমি করবো না। আউট আউট। স্যার আপনাকে বলছিলাম না, চমক, এটা আরো একটা চমক। চলে এই লোকটাকে ভালো করে চিনে রাখো, কোনোদিন যদি ওকে কোনো কেসে ফাঁসাতে পারি ওর জীবন আমি বরবাদ করে দেব। দাদা তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আমার সন্ধ্যাবন কথা বলবে আর আমি রাগ করবো তা কি হয় বল না। এই বাড়িটা ছেড়ে দিই আমরা। কেন রে? এই বাড়িটার জন্য তোকে লোকের কাছে ছোট হতে হচ্ছে, তুই কাজে যেতে পারছিস না। ছেড়ে দেবো রে, সব ছেড়ে দেবো। আমার সন্ধ্যাবনটা সুস্থ হয়ে গেলে আমি সব ছেড়ে দেবো। আর কথা বলিস না, ঘুমের ওষুধ খেয়েছিস, ঘুমিয়ে পড়। তুই বোন না ঘুমালে কি দাদা ঘুমোতে পারে? নে চোখ বোঝ।
করেছ? কেন? শীতের সকালে সুন্দর মিষ্টি রোদের মধ্যে যেমন কালো মেঘ এসে আকাশটাকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক তেমনি তোমার মুখে দুঃখের অন্ধকারে ছায়া কেন? সঞ্জয়, চোখে জলে কোনো রং হয় কিনা জানি না, যদি রং থাকত তাহলে সেই রঙে এতদিনে আমার বুকে তোমার ছবি আঁকা হয়ে যেত। আমি সব বুঝি মিতা, কিন্তু সব বুঝে আমাকে নীরব থাকতে হচ্ছে। মিতা, আমার উপর একটা সংসার আছে, আমার মা, আমার অসুস্থ বোন, তার উপর আমি একটা সামান্য ড্রাইভার। এত সব জেনে তোমার বাবা আমাকে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারবেন না। তবুও তুমি যাও না একবার আমার বাবার কাছে। কেন তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছো না তুমি আমাকে ভালোবাসো, আমায় তুমি বিয়ে করতে চাও? কিন্তু তোমার বাবা যদি এই বিয়েতে মত না দেন, যদি আমাকে অপমান করেন, তাহলে আমি তোমার হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসব। শুধু তুমি একবার আমার বাবার কাছে চলো, বাবাকে বলো। মেয়েটার মুখে তোমার কথা অনেক শুনেছি, এতদিন পরিচয় হয়নি। তোমার বাবা কি করেন? বাবাকে হারিয়েছিলাম খুব ছেলেবেলায়, তারপর মা আমাকে মানুষ করেন, আমাদের ছোট সংসার মার বোনকে নিয়ে। তা তুমি কি করো, ব্যবসা না চাকরি? এম কম পাশ করার পর অনেক চাকরির চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যে জোটেনি, এখন লরি চালাই। হোয়াট, লরি ড্রাইভার? অবশ্য খেটে রোজগার করার মধ্যে লজ্জার কিছু নেই, কিন্তু মিতা আমার একমাত্র মেয়ে, অভাব কি জিনিস ও জানে না। বাবা, সঞ্জয়কে আমি ভালোবাসি, টাকার পরিমাপে ও হয়তো তোমাদের সমকক্ষ নয়, কিন্তু মানুষ হিসেবে অনেক ইচ্ছে বড়। নিশ্চয় নিশ্চয়। বাইরে ভাই সঞ্জয়, কাল সকালে কোর্টে বেরোবার আগে আমি একবার তোমাদের বাড়িতে আসবো। আচ্ছা, তুমি থেকো। না নিশ্চয়ই, চলো। আয় মা। মা, 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 দাদা ডাকছে, ঘরে আসতে বল না। দাদা ঘরে আয়। আসুন মা, ইনি পারমিতার বাবা, মিস্টার সরোজ রায়, অ্যাডভোকেট। নমস্কার নমস্কার, বসুন না, আমার কত বড় সৌভাগ্য যে আপনি। সৌভাগ্য তো বটেই, একজন সামান্য লরি ড্রাইভারের সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে, বামন হয়ে চাঁদে হাত দেওয়া, সৌভাগ্য তো বটেই। আমার ছেলে তো এম কম পাশ করেও কোনো চাকরি পায়নি, তাই বাধ্য হয়ে। কোনো কাজই লজ্জা নয় মা, তাছাড়া লরি চালানো খারাপ কাজ নয়। খারাপ কাজ আমি বলছি না, খুবই সম্মানের কাজ, কিন্তু আমার মেয়ের পক্ষে একটা থার্ড ক্লাস লরি ড্রাইভারকে বিয়ে করাটা অসম্মানের। এসব আপনি কি বলছেন, সঞ্জয় আমার হীরের টুকরো ছেলে। তাই হীরের টুকরো ছেলের জন্য একটা সোনা রিকশলার মেয়েকে বউ করে আনুন না, ভালো হবে। মিস্টার রায়, থামো, তোমার মার সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে পরে কথা হবে। বেশ বলুন। বড়লোকের মেয়েকে জালে জড়াবার শিক্ষাটা তো ছেলেকে ভালোই দিয়েছে, কিন্তু সঞ্জয় আমার বাড়ির দরোয়ান হবার উপযুক্ত নয়, কথাটা মনে রাখলে আমি খুশি হব। পারমিতার বিয়ে আমি অন্যত্র ঠিক করেছি, নিমন্ত্রণ পত্র পাঠাবো, কেমন পাত্র কেমন বংশ দেখে আসবে। চলি দাঁড়ান, এই যে বাড়িটাতে দাঁড়িয়ে আপনি কথা বলছিলেন, এ বাড়ি একটা ঐতিহ্য আছে, এটা আপনার ওই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাড়ি নয়, ভাঙা হলো একটা মন্দির, আর সেই মন্দিরে আসার ভাগ্যটুকু আপনার হয়েছে। এবারে প্রতিটা ইট বালির শিক্ষা সভ্যতাও মানুষ গাছে প্রণম্য, সেই জন্য বলছিলাম এখানে যখন এলেন তখন আমার মাকে অন্তত একটা প্রণাম করে যান, তাই নাকি? হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। আপনার তো সারা জীবন রংমাখা বাহারে শাড়ি পরা পুতুলি দেখেছেন, মায়ের রূপকে জানবেন কি করে? যাই হোক, আপনার জীবন সার্থক হয়ে গেল এখানে এসে। একজন প্রতিমার, দেবী প্রতিমার দর্শন তো পেলেন, যান বাড়ি যান। আমায় ক্ষমা করে দাও মা। সঞ্জু,
সঞ্জয়। মা। সঞ্জয়, সন্ধ্যাকে দেখিস বাবা, সন্ধ্যাকে দেখিস। দেখবো মা, নিশ্চয় দেখবো। আর একটা কথা বাবা। বলো মা। আমাকে কথা দে, পারমিতাকে তুই কোনোদিন বিয়ে করবি না, এই বাড়িতে সে কোনোদিন বউ হয়ে আসবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জীবনে বিয়ে করব না পারমিতা। কেন, আমার জীবনে কখনো কোনোদিন কোনো মেয়ে আসবে না মা। বাবা, আমার মৃত্যু শয্যায় আমাকে ছুঁয়ে কথা দিলি তো বাবা। হ্যাঁ মা, আমি কথা দিলাম। মা, 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 মা গো, মা, জানো মা, আজ হঠাৎ সরোজ রায় তার মেয়ের সঙ্গে দেখা হলো। পারবিতা সুখী হয়নি মা, বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। কাল রাত্রে মাকে বলছিল জানিস? কি বলছিল রে? বলছিল যে হাসির তো বিয়ের বয়স হলো, তা এখন একটা ভালো পাত্র দেখো। ও, তা বৌদি আমার বিয়ের মতলব করছে বুঝি? হ্যাঁ। তা তুই সেটা কিচ্ছু বললি না। আমি কি বলবো? বারে তুই বলবি যে পিসিকে ছেড়ে আমি থাকতেই পারবো না, আর তাছাড়া পিসির বিয়ে হয়ে গেলে তো পিসি শ্বশুর বাড়ি চলে যাবে, তখন আমি খুব কাঁদবো। শ্বশুর বাড়ি অনেক দূরে, আমার মা বাড়ির মতো? তার থেকেও দূরে। তুই আসবি না? না, আসবো না। তাহলে আমাকে গাছ থেকে আম জাম পেয়ারা কে পেড়ে দেবে? সে আমি কি জানি, বিয়ের কথা শুনে তো চিৎকার করে কাঁদা উচিত ছিল। এখন কাঁদবো? এখন কেঁদে কি হবে, আবার যখন বিয়ের কথা হবে তখন তুই এমন চিৎকার করে কাঁদবি, তখন দাদা খেপে গিয়ে বলবে দেবো না হাসির বিয়ে। পিসি, সেই গাড়িটা, চল। এ, আজ আবার গাড়ির তলায় কিছু নেই তো? না, তুমি না বলেছিলে আমার পিসি মা কালী? আসলে আমার পিসি কি জানো? কে? আমার পিসি হলো মা দুর্গা, আর আমি তার বাহন সিংহ। সর্বনা, একে মা দুর্গা তার উপর আবার সিংহ? প্রাণটা থাকলে হয়। কেন, আমরা কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? ওটার আর বাকি আছে নাকি? ওটা তো প্রথম দিনই হয়ে গেছে। এই যে মশাই, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে বরুণ, বরুণ চৌধুরী। ই মা, নামের আগে একটা স্ত্রী বসাতে হয় তাও জানো না? এই বিশু, তুই চুপ করবি? ওই চেহারা আর স্ত্রী লাগাতে হবে না। হ্যাঁ, তবে তুমি পাশে থাকলে স্ত্রীটা আরো খুলবে। খুব শখ না? এই যে বিশ্রী বরুণদা, আমাদেরকে গাড়ি চালাবে। কিন্তু তোমার পিসি কি এই বিশ্রী গাড়িতে চড়বে? না। এ বিশি, চড় না, চড় না রে বিশি। ঠিক আছে, বিশু বলছে তাই চড়ছি, নালে আমার চড়তে বই গেছিল। আচ্ছা আচ্ছা, আসো আসো, বস, দয়া করে বস। আপনি একটু আসুন। ডাক্তার, যা সন্দেহ করেছিলাম তাই, ক্যান্সার। রিপোর্টে ক্যান্সারই ডিটেক্টেড হয়েছে, কিছু করার নেই, খুব অ্যাডভান্স স্টেজ, অপারেশন করালে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে। কেমোথেরাপি, আই মিন ওষুধের উপর যে কদিন চলে চলুক, রিপোর্টটা রেখে দিন, আমি আসি। দাদা। কিরে কিরে বল, আমি না না কিছু হয়নি তোর, প্রবলেম আসবে।
দলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছে, তবু কোনো কাজের জন্য বলা হয়েছে। মিস্টার আগরওয়ালের সমস্ত ফাইলগুলো কিন্তু আমার অফিসে পৌঁছে দেবে। সঞ্জয়বাবু, স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি জানি, তবু আমি ঘোষবাবুকে আপনার চেম্বারে পাঠিয়েছিলাম। আসলে সরোজবাবুর চেম্বারে তো আমি যেতে পারবো না। কিন্তু আপনার কেসটা আমি নিলেও তো স্যার মানে সরোজ রায় জানতে পারবেন। স্যার আমার বাবা মা নেই, একমাত্র ছোট বোন, ওর পেটে ক্যান্সার হয়েছে, যে কোনোদিন মরে যেতে পারে। ডাক্তার বলে দিয়েছেন 6 মাসের বেশি ও আর বাঁচবে না, তাই 1-2 মাস ওরা যাতে বাড়িটা ভাঙতে না পারে তার যদি ব্যবস্থা করে দেন, তারপর ওই শ্মশানে আমি বা কি করে থাকব। ঠিক আছে, একটা স্টে অর্ডার অন্তত করে দিতে পারব। আসুন আমার সঙ্গে। আচ্ছা স্যার। একটা কথা মনে পড়ে গেল, তাই হাসছি। কি কথা? কাল রাত্রে পিসি তোমার ছোট বাবুকে লঙ্কার তরকারি খাইয়েছে। তাই নাকি? তোর পিসি ছোট বাবুকে? হ্যাঁ, এবার তোমার বড় বাবুকেও খাওয়াবে বলেছে। বিশু, কার সঙ্গে কথা বলছিস বিশু? হাতের লেখাটা কি আমি করব? আর ছেলেতে হাতের লেখা শিখিয়ে কি হবে সদার বউ? এবার তোমাদের ছেলে তো নিজের কপালেই লিখতে শুরু করবে। কেন? সেটা ছেলেকে জিজ্ঞেস করো। যাকে যাকে আমাকে যা বলেছে বলেছে, অন্য কাউকে বলতে বারণ করো। কি বলেছে? আমার কর্তাকে নাকি লঙ্কা বাটার তরকারি খাওয়াবে। তা লঙ্কার আর কতটুকু ঝাল বলো? আমার কর্তার ঝাল তার থেকে 1000 গুণ বেশি। নেহাতে তোমাকে যে কি চোখে দেখেছেন। আর কিছু বলবে? কর্তা কর্তা তো প্রায়ই বলেন, কালি সদার বউ যদি ইচ্ছে করে তাহলে শ্বশুরের বন্ধক দেয়া জমিটা একদিনই ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তা ইচ্ছেটা করো না গো। তোমার কর্তাকে গিয়ে বলো উনুনের চেলা কাট নিয়ে গিয়ে তোমার কর্তার মুখে আগুন জ্বালিয়ে দিয়ে আসবো। বাবা খুব ভালো। আরে কিছু খুশির খবর দাও কালীনাথ। আপনার জন্য আগ বাড়িয়ে চড় খেয়ে এলাম কর্তা। সদানন্দ যদি জানতে পারে তাহলে আর দেখতে হবে না, যা গোয়ার মানুষ। তেমন হলে সদানন্দকে পৃথিবী থেকে সরে যেতে হবে, ও পাখিকে আমি আমার খাঁচাতে এনে পুরবই। কর্তা এ দেশি পাখি না, সাইবেরিয়ান পাখি। কে বললে? খেলাচ্ছে আমায় বুঝলে? তুমি কোন সকালে এসব কথা বলে এসেছো? মহামায়া যদি সদানন্দকে এসব কথা বলতো তাহলে চুপ করে থাকতো, টুটি চেপে ধরতো। তাহলে কর্তা পিস্তলটা সঙ্গে রাখবে, আর মহামায়া বিধবা হবে, খেতে না পেয়ে পেটের দায়ে আমারই বাগান বাড়িতে উঠবে। সন্ধ্যা উঠে বস, ওষুধটা খেয়ে নে। দেখছিস রে? আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে না রে দাদা? বোকামি, কষ্ট কিসের? তুই কাজে বেরোস না, সব সময় ঘরে বসে থাকিস। তুই ভালো হয়ে গেলে আমি সব শুধু আসলে উসুল করে নেব, দিন রাত লরি চালাবো, আর আমার বোনটা আমার জন্য খাবার নিয়ে রান্না করে গালে হাত দিয়ে বসে থাকবে। দাদা আমি সত্যি ভালো হয়ে যাবো? যাবি রে, নিশ্চয় যাবি। ডাক্তারবাবু তো বললেন ভালো হয়ে যাবি তুই, তারপর ঘটা করে আমি তোর বিয়ে দেব। আসিস যে। একটা কথা মনে পড়ে গেল। কি রে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি, কত ভাগ্য আমার। তাহলে বল, তুই আমি একটা সোনার হার দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার। ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হারটা দেওয়া হবে না। চুপ, এরকম বলে কি তুমি চলে যাবো? দাদা সত্যি সত্যি যেন হার কিনতে যাস না দাদা।
আমি মরবো না রে, আমি মরবো না। এই বোন, কাঁদিস না রে, কাঁদিস না। দাদা, একা আমি আর আমার বউ হলে না হয় গাছতলায় গিয়ে দাঁড়াতাম কালীবাবু, কিন্তু যে ছেলে বাপ মায়ের দৃষ্টি ফেরাবার জন্য সর্বস্ব ত্যাগ করলো তাকে পথের ভিকিরি করি কি করে বলুন তো? তেমন হলে আমরা না হয় কর্তাকে গিয়ে বলবো। তোমরা বললে তো কর্তা শুনবেন না। একটা কথা চুপি চুপি বলি না, আর একটা কথাও তুমি বলবে না। তুমি যা বলতে চাও বিশুর বাবা এলে আমি তা বলবো। এতদিন বলিনি, ভেবেছিলাম তোমাদের সুবুদ্ধি হয়েছে, আজ টের পাবে তোমরা। কি টের পাবে? তোমরা সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো, কি হয়েছে? কি এত দেরি করলে সঞ্জয়? যাও ঘরে গিয়ে দেখো। আমার সব পিছুটান শেষ হয়ে গেল কাকা, ও বাড়িটা তুমি যাকে খুশি দিতে পারো, ওখানে আমি থাকবো না। তা কেন বাবা, জৈন সাহেব তো টাকা দেবেন, আর সেই টাকা দিয়ে নিজের যা হোক। কার জন্য করবো কাকা, একা মানুষ। এই ভালো হলো, সন্ধ্যা ওর দাদাকে মুক্তি দিয়ে গেল। এই রাতটুকু যদি গাছতলে থাকি আমার কোনো দুঃখ থাকবে না। আরে কি মুশকিল! আরে শোনো শোনো, এত রাতে যাচ্ছ কোথায়? ভোট আসছে, আমি বিপ্লববাবুর কাছে যাচ্ছি, ওদের মুখোশ আমি খুলে দেবো, তবে সবার আগে সারা তানিনাথকে মেরে আমি বোবা করে দেবো। বৌমা, সকালবেলায় ওকে বললেই তো পারতে, সারাদিন বাদে খেটে খুটে এলো, এখন আবার একটা অনর্থক কিছু না করে বসে। শুরুতেই ওদের বিষ দাঁত ভেঙে না দিলে ওরা মাথায় চড়ে বসবে। আপনি ভাববেন না বাবা, আপনার ছেলের কোনো ক্ষতি করতে বিভাস চৌধুরী সাহস করবে না। কি জানি মা, আমার বড় ভয় করে। আগে কর্তা, আজ রাতেই যেন মাল বর্ডার পেরিয়ে চলে যায়। ঠিক আছে কর্তা। আরে এই তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর। তাহলে বিভাস চৌধুরী এমএলএ, তোমাকে হাতে নয় ভাতে মারব। জায়গাটা চিনে গেলাম, এবার সারা গ্রামকে ডেকে জড়ো করবো। চলুন কথা। কি হয়েছে? কাল সাধারণত আমাদের গোডাউনে এসেছিল হুজুর, ভাগ্যিস তার আগে মাল পাচার হয়ে গেছে। গোডাউনে খবর পেল কোত্থেকে? সেইটাই তো আশ্চর্য কর্তা। এরপর তো, এরপর তো আর কিছু থাকা উচিত নয়। সদানন্দ মুখ খোলার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে, বুঝেছ? সব বুঝেছি কর্তা।
সদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। অন্ধের একমাত্র অবলম্বন তাকে কে খুন করলে? তাকে থানায় নিয়ে গেছে, মামলা হবে। আরে কি সৌভাগ্য আমার, বিভাস চৌধুরীর পায়ের ধুলো পড়েছে। বলো
ছুটির দিন সব কাজ ছেড়ে আমার কাছে? তোমাকে ছাড়া তো আমার কোনো উপায় নেই। একবার চাচা খুব জ্বালাচ্ছে বুঝলে, খতম করে দিয়েছো তো? আমি না, এক ড্রাইভার ওকে চাপা দিয়ে মেরেছে। ড্রাইভারটা অবশ্য ধরা পড়েছে। আমি চাই যে কেসটা তুমি হাতে নাও। আসামি নামধাম কিছু বলেছে? বউবাজারের মিত্রি বাড়ির ছেলে সঞ্জয় মিত্র। কেসটা আমি নেব বিপাশ। টাকা পয়সার জন্য তুমি কিছু ভেবো না। আরে না না, টাকার জন্য তুমি যে কার্পণ্য করবে না এটা আমি জানি, কিন্তু আমি যার কথা ভাবছি যদি সে হয় তাহলে আমি নিজের ইন্টারেস্টই কেসটা নেব। কি ব্যাপার তুমি? দেখা করতেও কি পারি না? তুমি পরস্ত্রী বিধবা, এভাবে দেখা করলে নানা রকম কথা তো উঠতে পারে। কার কাছে সে কথা যাবে বলতে পারো? যার সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ের এক বছরের মধ্যে সে মরে গেল, খুব বেশি মদ খাবার ফলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে? আমি ভাগ্য মানি না। কেন তুমি আমাকে জোর করে নিয়ে গেলে না? কেন তুমি কাপুরুষের মতো লুকিয়েছিলে? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। হ্যাঁ তুমি। পারবিতা, তোমার সব প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আমি দেব না। আমার মাকে আমি মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম যে বিয়ের স্বপ্নে আমি কোনোদিন দেখব না, আর সে কথা আমি রাখবই। আর দেখছই তো, যদি কাউকে বিয়ে করতাম তাহলে সে হতভাগীর কি হতো? দুদিন বাইরে তো আবার ফাঁসি হয়ে যাবে। সত্যি কি তুমি লোকটাকে নেশা করে গাড়ি চাপা দিয়েছিলে? মিতা, তুমি তো জানো নেশা কাকে বলে তা আমি জীবনে জানি না। তারপর নেশার ঘোর। তাহলে মিতা, লোকটাকে আমি গাড়ি চাপা দিইনি, কিন্তু কি করে যে আমার গাড়ির চাকার নিচে এসে গেল, তারপর কিছু বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে আদালতে তুমি তাই বলো? সেটা আমার ব্যাপার, আর কিছু বলবে? হ্যাঁ, একটা কথা শেষবারের মতো বলে যাই, তোমার বিরুদ্ধে আমার বাবা কোর্টে দাঁড়াচ্ছে। মিস্টার মিত্র, আপনি কি করেন? আমি লরি চালাই। লরি যারা চালায় শুনেছি তারা মদ খেয়ে লরি চালায়। খায়, তবে সবাই নয়। আপনি কতটা মদ খান? আমি মদ খাই না, আর তাছাড়া মদ খেলেও সবাই মাতাল হয় না। যেমন? যেমন কেউ হয়তো দু বোতল মদ খেয়েও মাতাল হয় না, আবার কেউ হয়তো এক চুমুক খেয়ে মাতাল হন। আপনি সেদিন কতটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি মদ খাই না। থ্যাংক ইউ। নোট ইট প্লিজ মাই লর্ড, আসামি সেদিন মদ না খেয়ে সুস্থ শরীরে ঠান্ডা মাথায় একজন গরিব চাষিকে লরি চাপা দিয়ে মার্ডার করেছিল। আপনারা কি একমত হয়েছেন? হ্যাঁ। তাহলে বলুন আসামি দোষী না নির্দোষ? মাই লর্ড, মহামান্য জুরিদের মতামত শোনার আগে আমার কিছু বক্তব্য আছে। মহামান্য আদালত যদি অনুমতি দেন তাহলে আমি আমার বক্তব্য পেশ করতে পারি। প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। হুজুর, আসামি নিজে কোনো আইনজীবী নিতে চাননি, তাই জন্য তার হয়ে বলার মতো এখানে কি উপস্থিত হননি। তাহলে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন অধিকারে? মানবিকতার অধিকারে, মহামান্য আদালতের হুকুম। মানবিকতা? একটা খুনি যে খুন করে পালিয়ে যাচ্ছিল তার ক্ষেত্রে মানবিকতার প্রশ্ন ওঠে কি করে মাই লর্ড? হুজুর, শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই বোধহয় ভুলে গেছেন যে এই আসামি যে খুনি তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু এখনো উনি আদালতে পেশ করতে পারেননি। হুজুর, দুর্ভাগ্যক্রমে আসামির সঙ্গে আমার পরিচয় বহু আগে, সেটা অবশ্য শ্রদ্ধ অ্যাডভোকেট মশাই খুব ভালো করেই জানে। বেচারা অকালে বাবা মাকে হারিয়েছে, একমাত্র বোন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা সঞ্জয়বাবু, আপনার বোন এখন কেমন আছেন? মাসুয়েক আগে মারা গেছে। ও, আর আপনার বাড়িটা? প্রমোটারের বিরুদ্ধে আমি যে স্টে অর্ডার বার করে দিয়েছিলাম। সন্ধ্যা মানে আমার বোন মারা যাওয়ার পরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এসেছি। নাও মাই লর্ড, যার অতীতে রকম তার মানসিক ভারসাম্য হারানো এমন কিছু বিচিত্র নয়। আচ্ছা সঞ্জয়বাবু, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন কি উল্টো দিকে কোনো গাড়ি ছিল? হ্যাঁ, উল্টো দিক থেকে একটা খয়রি অ্যাম্বাসেডর। অবজেকশন মাই লর্ড।
উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না হুজুর, মহামান্য আদালত এতক্ষণ বিভ্রান্ত ছিলেন, আমি শুধু সত্যটাকে উদ্ঘাটন করে উদ্ঘাটন করে কার উপকারটা করলেন? একটা খুনির না মৃতের সংসারের? মাই লর্ড, সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ, অন্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন, সে মারা গেল, এখন বাকি সবাই না খেয়ে মারা যাবে। কাজেই একটা প্রত্যক্ষ খুন আর অনেকগুলো পরোক্ষ খুনের জন্য দায়ী হচ্ছেন এই সঞ্জয় মিত্র। এতক্ষণ বাদে শ্রদ্ধ অ্যাডভোকেট মশাই আসল কথাটা বললেন। হুজুর, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাজা হলে মৃতের সংসারে কোনো উপকার হবে না, আর তাই আমি মহামান্য আদালতে আসামি সঞ্জয় মিত্রকে খুনের দায় থেকে বেনিফিট অফ ডাউটের বলে মুক্তি প্রার্থনা করছি মাই লর্ড। এটা কি করলে তুমি? ব্যক্তিগত আক্রোশে কেন একজন নির্দোষ মানুষকে আপনি সাজা দিতে গিয়েছিলেন? নির্দোষ মানুষ? সঞ্জয় মিত্র প্রথম যেদিন আপনার চেম্বারে আসে সেদিন পারমিত আপনার খোঁজ করতে ওখানে এসেছিল, দুজন দুজনকে দেখে অবাক হয়, তারপর আপনার রাগ দেখে সেদিন আমি অঙ্কটা মিলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি মহামান্য জুরিদের সাথে একমত হয়ে আসামি সঞ্জয় মিত্রকে প্রমাণের অভাবে মুক্তি দিলাম। দাঁড়াও, আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? চিনতে পারছো না? যার যার শীতের সিঁধু তুমি মুছে দিয়েছো, আমার শ্বশুর শাশুড়িকে সন্তান হারা করেছো তুমি, আমার একমাত্র ছেলেকে পিতৃ হারা করেছো তুমি, ভেবেছো ঈশ্বর নেই, ঈশ্বর আছেন, তার বিচারে তুমি খুনি, খুনি, খুনি। না, আমি খুনি নই, বিশ্বাস করুন। তবে যদি আপনি বলেন যে আমি খুনি, তাহলে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত করতে পারি। প্রায়শ্চিত্ত? একসঙ্গে কটা পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? বাবা মাকে সন্তান হারা করার পাপের প্রায়শ্চিত্ত, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করার পাপের প্রায়শ্চিত্ত, এক অসহায় নারীকে জেনে শুনে বিধবা করার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি, তুমি মরো আমি চাই না, আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক। শুনুন একটা কথা, খালাস পেয়ে গেল রে, সদানন্দের মতো ভালো মানুষকে চাপা দিয়ে খুন করে আইনের মারপ্যাঁচে বেজে গেল, এবার আর কটাকে খুন করে দেখ। কোর্টের বিচার শেষ হয়েছে কর্তা, এবার আমাদের বিচার বাকি আছে। এই তো চাই, বাইরে এলে তোরাই গণধরাই করে দে, চল সমাজ সেবা করি, আমি থাকলে শয়তানটাকে বাঁচাতেই হবে, চল। বারবার বলেছি, ওটাই তো পারবেন, খুনিটা খালাস পেয়ে যাবে আর আমরা যত জেলে গিয়ে ঢুকবো ওকে আমরা ছাড়বো না। ওকে তোমরা কি করবে? ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে, যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদা সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। সঞ্জয়বাবু, ওদের দাবিটাও তো মানবিক দাবি, দেখুন খুন আপনি না করলেও বিধাতা এর কলঙ্ক আপনার কপালেই মাখিয়ে দিয়ে গেছে। ভাবুন না, যে কর্তব্য আপনি আপনার মা বোনের জন্য করতেন সেটাই সদানন্দের সংসারের জন্য করবেন, আর তাছাড়া আপনার তো কোনো পিছুটানো নেই। তাছাড়া তোমার মালিক তো লরি নিয়ে গেছে, তাহলে আমি কি করতে হবে? ওই গ্রামের গ্রামের একজনই থাকতে হবে, আর ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিতে হবে। সঞ্জয় মিত্র স্বেচ্ছায় যদি একটি গ্রামে গিয়ে একটা সংসারে হাল ধরতে চান, তাহলে আদালতের কাছে আবেদন করার প্রশ্নই ওঠে না। মাই লর্ড, আমি সেই জন্য আবেদন করিনি, আমার মহামান্য আদালতের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, যে উন্মত্ত গ্রামবাসীদের হাত থেকে সঞ্জয়বাবুকে রক্ষা করার জন্য মহামান্য আদালত যেন সরকারকে নির্দেশ দেন যে লোকাল থানা সঞ্জয়বাবুর ঠিক মতো প্রোটেকশন নেয়। আদালত এই আবেদন মঞ্জুর করল,
স্থানীয় থানায় সঞ্জয় মিত্রের প্রোটেকশনের সব রকম ব্যবস্থা করবে। থ্যাংক ইউ মাই লর্ড। ধন্যবাদ। না, এই প্রস্তাব আমি মানি না। কুসুমপুরের ত্রিশিমানায় ওকে আমি ঢুকতে দেব না। ও ভগবান, কি বিচার করলে তুমি যে আমার একমাত্র ছেলেকে খুন করলো তাকেই তুমি গ্রামে পাঠালে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রভা। চোখ দুটো গিয়ে ভালো হয়েছে, অন্তত খুনেটাকে চোখের দেখা দেখতে হবে না। অক্ষয় বাবু, আপনি সবই তো শুনেছেন। শুনেছি। সঞ্জয় মিত্র এখন থেকে এই গ্রামেই থাকবেন। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে আমি খুন করে ফেলব। অক্ষয় বাবু, এই গ্রামে যদি কেউ থাকতে চায় তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। তাছাড়া এটা কোর্টের নির্দেশ। কেন কোর্ট এমন নির্দেশ দেয়? কেন? শুনুন, আমি দোষ করে থাকি বা না থাকি, যখন দোষী সাব্যস্ত হয়েছি তখন প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। প্রায়শ্চিত্ত করবে? কি প্রায়শ্চিত্ত করবে? পারবে, পারবে আমার সদাকে পেরিয়ে দিতে? বলো, বলো, পারবে? তা হয়তো পারবো না, কিন্তু ভাবুন না আমি আপনাদের সদানন্দ। না, খবরদার, ও কথা তুমি উচ্চারণ করো না। বড় বৌদি মায়ের সমান, জানেন তো, সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, কোনো দোষ করে, তাহলে মা কিন্তু নিজেকে তা মাফ করে দেন। বড় বড় কথা বলো না, তুমি ক্ষমার অযোগ্য, মরে গেলেও তোমাকে ক্ষমা করব না। অক্ষয় বাবু, আমার কাজ আছে, আমি আসি। চিন্তা করবেন না বাবা, বাড়ির বাইরে যে ঘরটা আছে আমি ওখানেই থাকবো, আমার মুখও আপনারা দেখতে পাবেন না। চলুন দ্বারকা বাবু, চলুন। পিসি, ওই লোকটা কে রে? ওই লোকটাই তো তোর বাবাকে খুন করেছিল। খুনি? খুনি? তাহলে কাঁদছিল কেন? তুই দেখেছিস নাকি? হ্যাঁ, যে খুন করে সে কি কাঁদে? একটা কথা মনে পড়ে গেল। কিরে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি, কত ভাগ্য আমার। তাহলে বল। তুই আমি একটা সোনার হার দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার। ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হারটা দেওয়া হবে না। চুপ! কিছু বলবে? তুমি আমার মাকে বললি বড় বৌদি মায়ের মতন, এর মানে কি? বড় বৌদি মায়ের মতো, মাই হয়। তাহলে আমার মা আর তোমার মা এক? বলো। হ্যাঁ এক। তাহলে তুমি আমার দাদা? হ্যাঁ তাই তো, তোমার দাদা। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? তোমার যা খুশি, যে নামে ডাকতে ইচ্ছে করে। আচ্ছা, আমি তোমায় খুনে দাদা বলে ডাকবো। খুনে দাদা? হ্যাঁ, পিসি, মা, দাদু, ঠাম্মা সবাই বলছিল তুমি খুনি। বেশ, তুমি আমায় ওই নামেই ডেকো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। খুনে দাদা? ছেলেটার উপরে সেদিন খুব রেগে গিয়েছিলাম বুঝলে, এখন দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ত, সাপে বর হয়ে যেত। কি বলছেন কর্তা? ওই খুনেটা যেভাবে ওখানে জাঁকিয়ে বসেছে তাতে তো মনে হচ্ছে দুদিন বাদে শালাকে ওরা মেনে নেবে। আর যেই মেনে নিক, সদ্য বিধবা হয়েছে মহামায়া, ও কিন্তু কিছুতেই মেনে নেবে না। যদি অভাবে পড়ে ওই বুড়োটা ওই খুনেটাকে মেনে নেয় কর্তা? তুমি ওই বিধবা মহামায়াকে নিয়ে একটা রসালো গল্প বানিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দাও। কিন্তু কর্তা, বউটা তো খুনিটার সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাই করে না। সুনাম ছড়াতে অনেক সময় লাগে কালী,
বদনাম ছড়াতে কিন্তু সময় লাগে না, দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়ে। হ্যাঁ ঠিক বলেছেন কর্তা। এই কর্তা পাঠালেন তোমাদের খোঁজ খবর নিতে। তা জমি জমা চাষের কোন বন্দোবস্ত হলো না? ভাগে দিতে চাইলাম, কেউ নিতে রাজি হচ্ছে না। সে কি কেন বলছে? বাধা দেওয়া আছে তো দলিল, ফসল তোলার সময় যদি চৌধুরী মশাই লোকরা এসে ফসল তুলে নিয়ে যায়। ছি 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 ছি। আচ্ছা কে তোমাদের মাথায় এসব ঢোকাচ্ছে বলো তো? কর্তা কি আমার এত খারাপ লোক? নিজের গাঁটের পয়সা খরচা করে সদানন্দর খুনেটাকে ধরে দেবার ব্যবস্থা করলেন, আর তিনি কিনা চুপচাপ বসে বসে দেখবেন যে তোমরা এরকম ভাবে উপোস করছো। তো সে হারামজাদাটা কোথায়? জানি না। ভেতরে আসেন না তো? না, এলে খুন হয়ে যাবে না? ভালো, খুব ভালো। দেখো ওই হারামজাদারই হয়তো সব করছে, এবার দেখবে নিজে হাতে করে খাবার এনে না তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে। ওর আনা খাবার মুখে দেবার আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বলো, খুব ভালো। কারধান করছো ভূতের? ও মা, আমি ভাবলাম কে না কে। আমি তো ভাবলাম তুমি আমার ধ্যান করছো। ইস, আমার বই গেছে তোমার ধ্যান করতে? বই গেছে? তাছাড়া আর কি, সবাই কি বলছে জানো? কি বলছে? বলছে যে যেই লোকটা আমার দাদাকে খুন করেছিল তাকে নাকি তুমি আরজি দিয়ে আদালতে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছো। তুমি জানো না ওই লোকটা আমার দাদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল? সঞ্জয়কে আমি আগে থেকে চিনি হাসি, আর আমি জানি যে গাড়ি চাপা শুধুমাত্র মানুষের দোষে হয় না, বাড়ির দোষেও হয়। আর যেহেতু আমি নিজে গাড়ি চালাই, সেহেতু আমি জানি যে জেনে শুনে কেউ কাউকে গাড়ি চাপা দিয়ে খুন করতে পারে না। পারে না? না পারে না। তাছাড়া তোমার দাদার সাথে সঞ্জয়ের কোনোদিন দেখাই হয়নি, চেনা তো দূরের কথা, কেন তোমার দাদাকে খুন করতে যাবে বলো? আমাদের বাড়িতে ওকে কেউ বিশ্বাস করে না, এমন কি কথাও বলে না। ও কিন্তু তোমাদের সাহায্য করবে বলেই তোমাদের বাড়িতে এসেছে। কে নিচ্ছে ওর সাহায্য? উপকার না নাও, অন্তত ঘৃণা করো না। তাই বলে ওকে আমরা কোনো খাতির করতে পারবো না, সেটা তোমাদের বিচার। সঞ্জয়ের দুর্ভাগ্য যে সে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। আচ্ছা আর যদি এরকম হতো যে তোমার দাদা আমার গাড়িতে চাপা পড়ে মারা গেছেন, তাহলে কি তুমি আমাকেও ঘৃণা করতে? তোমাকে তো আমরা চিনি। সঞ্জয়কে একটু চেনার চেষ্টা করো, দেখবে মানুষটা খারাপ নয়। রোজই তো ছেলেটা থানায় আসে। হ্যাঁ, আজ আসেনি কেন? আসার সময় হয়ে গেছে, তবে পথে ঘাটে যদি কেউ আটকায় তাহলে। আর তাছাড়া তো জানেন কুসুমপুরে কেউ ওকে খুব ভালো চোখে দেখে না। স্যার একটা কথা বলি দারোগাবু, একটু চোখ কান খোলা রেখে চলুন। সদানন্দকে গাড়ি চাপা দেবার পেছনে কোনো মতলব তো থাকতে পারে। কি মতলব থাকতে পারে চৌধুরী মশাই? অ্যাক্সিডেন্টের আগে সঞ্জয় তো সদানন্দকে চোখেই দেখেনি। কি করে বুঝব? সদানন্দের বউকে দেখেছেন তো, বয়সটা এমন কিছু হয়নি, আর চেহারাটা নজরে পড়ার মতো হয়তো। না না, সঞ্জয় ওরকম ছেলেই নয়। দেখে আপনাদের এবার যদি তো আছে, দেখবেন যেন সেরকম কিছু অঘটন না ঘটে, নইলে আমাকে আবার গ্রাম পঞ্চায়েতের প্রশ্নটা তুলতে হবে। চলি। শুধু শাক আর ভাত এই দিয়ে খাওয়া যায় নাকি? চিৎকার করো না, যা দিয়েছি তাই দিয়ে খাও। আমি খাবো না এইটুকু ভাত এইটুকু শাক। বৌমা, আজ রাতে আমরা কিছু খাবো না মা, খিদে নেই। যা আছে হাসি বিশু আর তুমি ভাগ করে খেয়ে নাও। হলো তো, তোমার চিৎকারে দাদু ঠাম্মা খাবে না বলেছি, এবার খাও। আর কদিন এভাবে চালাবেন বাবা?
আর মাত্র দুদিনের জোগাড় আছে, তারপর তো কেউই। শনির দৃষ্টি পড়েছে তো? একবার চৌধুরী কর্তার কাছে যাও, আমার সদার জন্য যখন এত করেছে তাকে না হয় গিয়ে একবার বলো। দেখি তেমন হলে নিজেই বলদ নিয়ে মাঠে চাষ করব। শুকনো শুকনো দেখছি কেন? খাওয়া দাওয়া জুটছে না? জুটছে। তাহলে উদাস হয়ে বসে আছো? একটা সংসার পুরো উপোস করতে শুরু করেছে, আমি এত কাছে থেকেও কিছু করতে পারছি না। এভাবে থেকে লাভ কি? আমার কাজে কাজ করবে? কি কাজ? ড্রাইভারি। লরি চালাতে পারবে? হ্যাঁ পারি, আমার লাইসেন্সও আছে। থাক, পরশু থেকে তুমি কাজে লেগে যাও, আর কাল সকালবেলা আমার লোক তোমাকে ডেকে নিয়ে আসবে। মাইনের কথা বললেন না তো? কাজ না দেখে মাইনের কথা বলা যায়? তবে খুশি হলে মাইনেটা ভালোই পাবে। একটা সংসারের জন্য তোমার চিন্তা শেষ নেই, এটা আমি জানি। ৫০০ টাকা আগাম রাখো। সদানন্দের ফ্যামিলিটা বাঁচলে তোমার চেয়ে লাভ আমার বেশি। চলি। ওই শয়তানটা দেখলুম মুদির দোকান থেকে চাল ডাল তেল কিনছে, তা নিজেই রান্না করে খায় নাকি? এতদিন তো দেখিনি, খেতেও পারে। তা নিজের জন্য কিনলে বলার কিছু নেই, আর যদি তোমাদের জন্য নেয় তাহলে হাত পেতে নিও না। কথা বলছিল কালি সদার বউকে গিয়ে একবার বলে আসিস, ওই শয়তানটার টাকায় যদি সদার বউ খায় তাহলে বদনামের জেলায় সমাজে মুখ দেখাতে পারবেন না। এমনিতে যে দু চার কথা গায়ে হচ্ছে না তা নয়। কে কি বলছে? বাতাসে কথা ওড়ে সদারবু, কার কথা বলবো? ধরো 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 না, এটা নিয়ে কটা দিন চালিয়ে নাও, তবে কর্তাকে বলে যা হোক কিছু একটা ব্যবস্থা করে দেবো। বৌদি, বৌদি, খবরদার ওভাবে আপনি আমায় ডাকবেন না, আমি আপনাকে ঘেন্না করি। করুন, আপনি আমায় যত খুশি ঘেন্না করুন, ওটাই আমার পাওনা। কিন্তু এগুলো ঘরে তুলে নিন, অন্তত বিশুর কথা ভেবে। না শুনুন, আমি এখানে প্রতিজ্ঞা করে এসেছি যে এই সংসারটার ভার আমি নেব, এগুলো না নিলে আমার শাস্তির ভার আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন, এখানে সবকিছু দেখে আমি সত্যিই সংসারটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আবার বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি বড় একা, দয়া করে আমাকে একটু করুণা করুন। না আহা বৌমা, দরকারি জিনিসই তো দিচ্ছে, না তুলে নাও। শুনলেন তো, সন্তানহারা মা অনাহারে থাকা বিশুর কথা ভেবে আমাকে ক্ষমা করেছেন। আর বিশু আপনার সন্তান, আপনি তার কথা ভেবেও আমাকে এটুকু করুণা করতে পারছেন না? আমি করুণা করলে তুমি মুক্তি পাবে, তোমার শান্তি হবে, সে আমি কিছুতেই হতে দেব না। আমি চাই তুমি তিল তিল করে দগ্ধে দগ্ধে মরো, তাতেই আমার স্বামী তর্পণ করা হবে, তার আত্মা শান্তি পাবে। নিয়ে না বললেই নিতে হবে, বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। তাহলে এগুলো নিয়ে আমি কি করবো? ফেলে দিন, আর নাহলে দান করুন, দান করুন,
মোট কথা হলো বিক্রি করা মাল আমরা ফেরত নিয়ে হয়েছে নন্দগোড়া। এই খুনিটা মাল কিনে নিয়ে গেল আর এখন এসে বলে ফেরত নাও। না না, মুদিখানার দোকানে মাল ফেরত হয় না দাদা। হ্যাঁ বদল হতে পারে, একবার নগদ তহবিলে ঢুকে গেলে আর বেরোয় না। হ্যাঁ আপনি তার বদলে অন্য কিছু নিতে পারেন। তাহলে একদিন কেরোসিন দাও। কেরোসিন? কেরোসিন দিয়ে কার ঘর জ্বালাবে? ওই তোমার দোকান জ্বালাবো। আমার দোকানটা কেন জ্বালাবে? টাকা না দিলে এই দোকানটা পুড়বে। ঝামেলায় কাজ ভাই ঘুরো, তুই বরঞ্চ টাকাটা ফেরত দিয়ে দাও। আগুন লাগিয়ে দিলে দোকানটাও পুড়বে, মালও পুড়বে। টাকাটা কে দিলে বন্ধু? ওই তোমাদের চৌধুরী মাসে দিয়েছে। কেন দিয়েছে বন্ধু? ওই ওর ট্রাক চালাতে হবে। আচ্ছা ওর কিসের ব্যবসা? শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবসা। মানে? মানে একবার ওর কাজ করলে দেখতে হবে না, দু মাসের জন্য হলেও জেল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, তখন তো তুমি ডাকি আসামি। বিয়ে না করে শ্বশুর বাড়ি। তারপরে তোমাদের বিবাহ শ্বশুরের দু নম্বরই ব্যবসা। হ্যাঁ, ওপরে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ভেতরে শয়তান। আমার টাকাটা কাজে লাগলো না কেন হে? ওরা আমার টাকায় জল পর্যন্ত গ্রহণ করতে চাইছে না। কি আর করা যাবে, তোমার কাছে রেখে দাও। না। কেন? ড্রাইভারের কাজ আমি আর করব না। যাদের জন্য কাজ তারা যখন আমার সাহায্য চায় না তখন আমার দরকার নেই। একবার দিয়ে ফেরত নিতে আমি শিখিনি। আমি ওখানে দান নিই না। আমার কাছ থেকে দান না নিলেও আমার ছেলের কাছ থেকে তুমি দান নিয়েছো? না, ওনার কাছ থেকেও নিইনি, উনি নিজেই আমাকে। বাবা, আমি আমার কর্তব্য করেছি, কোনো দান করিনি। কর্তব্য করেছ? একটা খুনির প্রাণ বাঁচিয়ে। সঞ্জয় যে খুন করেছিল সেটা কিন্তু আদালতে এখনো প্রমাণ হয়নি। বেনিফিট অফ ডাউটে ও ছাড়া পেয়েছিল। তাহলে কে খুন করেছে সদানন্দকে? সেটাই তো আজ অন্ধকারে থেকে গেল। এই টাকাটা আপনার হয়ে আমি বাবাকে টাকাটা দিয়ে দেবো, এটা আপনার কাছে রাখুন। কিন্তু মনে করুন না কোনো বন্ধু আপনাকে দিয়েছিল। জানেন, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও বোধহয় একেবারে একা এই বিরাট দুনিয়ায়। আমাকে ভালোবাসার মতো মানুষ বোধহয় কেউ নেই। ভগবান বোধহয় আমার জন্যে স্নেহ মায়া ভালোবাসা কিছু ভেবে রাখেননি। আবার ঠিক পর মুহূর্তেই ভগবান আমায় জানিয়ে দেন, না আমি একা নই, আমাকে ভালোবাসার মতো মানুষ এখন এই পৃথিবীতে আছে। সঞ্জয় ছেলেটা যা হোক বাজারটা করে দিচ্ছিল, ফেরত না দিলেই ভালো করতে বৌমা। কদিন আর চালাতে পারলে বৌমা, শেষ পর্যন্ত আবার সেই টানাটানি। লোকটা কিন্তু খারাপ নয় বৌদি, রাগ করলে কি হবে? ওই তো সেদিন ছেলেগুলোকে ইঁচুড়ে মারছিল, কই ও তো কিছু বলল না। আর আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি, পিন্ডি রেঁধে নিয়ে গিয়ে গেলাম। বৌমা, যে গেছে সে তো আর ফিরে আসবে না, বরং যারা আছে তারা কিভাবে বাঁচে সেই কথা ভাবো। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো মা? না খেয়ে শুকিয়ে মরলেও ওর কাছ থেকে কিচ্ছু নেব না। বিশু, বিশু, আরে আরে আরে, পালাচ্ছো কেন আমায় দেখে? হ্যাঁ হ্যাঁ পালাচ্ছো কেন? আমি তোমায় ডাকছি আর তুমি পালাচ্ছো আমায় দেখে? বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার আমার খিদে পায়নি খুনি দাদা, আমার একদম খিদে পায়নি। কিন্তু আমি তো দেখছি তোমার খিদে পেয়েছে। না না, তুমি আমার পেট ধরে দেখো, আমার পেট ভর্তি আছে, আমার একদম খিদে পায়নি। মিথ্যে বলছো। তুমি কাল রাতে কি খেয়েছো? কিচ্ছু খাইনি। খুনি দাদা, তুমি কেন আমার বাবাকে গাড়ি চাপা দিলে? আমি জানি না ভাই, কেন তোমার বাবা আমার গাড়ির নিচে চাপা পড়লেন আমি নিজেই জানি না। এসো আমার সঙ্গে। কোথায়? আরে এসো না। ভাই, ওই কচুরি জিলিপি দুরকম মিলিয়ে 10 টাকার মতো দিন তো। এই যে ধরুন। হ্যাঁ এই যে টাকা নাও, ধরো। হ্যাঁ এসো। কিভাবে সংসারটা চলবে বলো তো?
আর একবার চৌধুরী মশাইয়ের কাছে গিয়ে দেখি। চোখে দেখতে না পেলেও কানে তো সব শুনতে পাই, এইভাবে চলতে দিতে পারা যায় না। দাদু ঠাম্মা, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি, দুদিন ভালো করে খাওনি তো, সেই জন্য বেশি বেশি করে কচুরি আর জিলিপি এনেছি, একটু পরে গিয়ে চাল ডাল সব নিয়ে আসবো। কোথা থেকে আনলি ভাই? খুনে দাদা কিনে দিয়েছে। খাওয়াচ্ছি দাঁড়া। বৌমা, লক্ষ্মী ছাড়া ছেলে মাঝি, কেন কেন তুই খাবার এনেছিস? বল বল, হতভাঙা ছেলে, কেন কেন লোকের কাছ থেকে খাবার চাইবি? লক্ষ্মী ছাড়া হতভাঙা ছেলে যে তোর বাপকে খুব মাঝি, তার থেকে হাত পাতে খাবার চাওয়া সহ্য করবে তো? কতদিন চাইবি আর কতদিন চাইবি তার কাছ থেকে? বল বল, কেন চেয়েছিস, কেন চেয়েছিস বল তুই? শিগগিরি বল, মাঝি ছেড়ে দাও। আর কারো তো সিঁথি সিঁদুর মুছে যায়নি, তাই সবাই আমার কষ্টটা বুঝতে পারছে না। যাও বহুলে যাও, তোমার হৃদয়ের
কি বলছো তুমি? ঠিকই বলছি, এভাবে বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না। আমি তোমার যন্ত্রণা বুঝি সঞ্জয়, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর তুমি ওই বাড়িতেই থাকবে। পারবো না স্যার, পারবো না। বিশুর মতো একটা ছোট্ট ছেলে চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, এ আমি সহ্য করতে পারবো না। মাথা গরম করো না সঞ্জয়, দেখি আমি কি করতে পারি। শেখরদা আপনারাতেই সব, যদি আমি নমিনেশন না পাই তাহলে আমার মান সম্মান সব যাবে। চেষ্টা করবো বিভাস। চেষ্টা নয়, কথা দিতে হবে। তাহলে তোমাকেও একটা কথা দিতে হবে। বলুন। আমার ছোট মেয়ের সঙ্গে তোমার ছেলে বরুণের বিয়ে দিতে হবে। সে তো ভাগ্যের কথা দাদা, এমএলএ থেকে মন্ত্রী হওয়ার এমন সুযোগ কি কেউ ছাড়ে? দুর্জনে আমার বদনাম করলেও আপনি তো জানেন গরিব দুঃখীদের জন্য আমার মন প্রাণ কিরকম কাঁদে, সারাদিন ওদের কথা ভেবে ভেবেই আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এদিকে রাগের চক্র নাকি কাজ শুরু করেছে আমার এলাকায়। হ্যাঁ, আপনি কি বলছেন দাদা? আরে আমি বেঁচে থাকতে আমার এলাকায় ড্রাগের চক্র কি বলছেন? কোন সুদর্শন চক্রকে ঢুকতে দেবো না। কিচ্ছু করতে হবে না বন্ধু, যা করার আমি করব। কে আমার কর্মযোগী এলেন, যা করার উনিই করবেন। কি করবে শুনি? এই একটা কিছু করব। ছাই করবে? না ছাইটাই করব না, তুই বরঞ্চ রান্না করে দে। হ্যাঁ, নিরামিষ রান্না। হাসির বাবার কাছে গিয়ে বলবো রাধা মাধবের ভোগ নিয়ে এসেছি। কিন্তু সে আর কদিন দেবে বন্ধু? এই কথাটা এই গোবর ভরা মাথায় কে ঢোকাবে দাদা? এখনো পর্যন্ত বাবুদের বাড়িতে ওই ঠিকে চাকর হই রইল, এখনো পর্যন্ত পারমানেন্ট হতে পারলো নি। সেটা তোর জন্যে, একসঙ্গে পারমানেন্ট ঘর যদি বাঁধতে হয় তাহলে বাবুর বাড়িতে একসঙ্গে পারমানেন্ট কাজ করা যাবে। যাকে বাজে কথা ছাড়, কাজে কথা শোন, দাদা দুদিন ধরে উপোস করে আছে। কথা শোনো, দুদিন দাদার জন্য রান্না করে আমি বাসি খাবার বিড়ালকে খাওয়ালাম দাদা, এখন তো ব্যবস্থা হয়ে গেল, এবার থেকে আমার এখানে দুবেলা তুমি খেয়ে যাবে। না কাতায়নি, আমি আমার জন্য ভাবছি না, ওরা সবাই কিছুই খাচ্ছে না, আগে দেখবো ওরা খাবে তারপর আমি। আমাকে কে ডাকছে? কে আবার ডাকবে? তোমার প্রাণের ঠাকুর গো। প্রাণের ঠাকুর না, হাতি। কোথায়? ওই যে। কি দেব নাকি চাকাটা ফুটো করে? তুমি প্রাণের ঠাকুর কবে হলে? হ্যাঁ আরে বাবা, প্রাণের ঠাকুর হতে গিয়ে কপাল ফুটো হয়ে যাবার জোগাড় হয়েছে, সেটা কি জানো? কেন, কি হয়েছে? মা তোমায় দেখতে এসেছে। আমাকে? কেন? ছেলের বউ হবে, কেমন মেয়ে হবে একবার দেখবেন না। চলো মা তোমার জন্য অপেক্ষা করছে। ইস, আমি এমনি এমনি পায়ে হেঁটে যাবো নাকি? তাহলে কি পালকি চড়ে যাবে নাকি? ওসব পালকি ফালকি আমি জানি না, আমাকে গাড়ি করে নিয়ে যেতে হবে, ব্যাস। ঠিক আছে, কিন্তু শুধু গেট পর্যন্ত, তারপর কিন্তু আমি আর নেই। হ্যাঁ ঠিক আছে, চলো। আমার পিসি ওই গাড়িতে করে গেল না? তোমার পিসি না তো? যদ্দূর জানি ছোট বাবু তার বউকে নিয়ে চলে গেল। চোর, চোর, চোর! তাই তো বলি, হ্যাঁ রোজ রোজ আচার কমছে কি করে? এইবার আমি ধরেছি। এই যে দেখছি সদানন্দ দাদার বোন গো, তা তুমি আচার চুরি করতে গেলে কেন? আমার কাছে চাইই তো তুমি পেতে। চাইবো সময় পেলাম কোথায়, আচার দেখলে খেতে ইচ্ছে করে না? কি ভালো কাত্যায়নি, কার সঙ্গে কথা বলছিস রে? কি করছো, তোমার কাপড় নোংরা হয়ে যাবে যে। থাক থাক মা। এ মা, আপনার হাতটা যে একেবারে নোংরা হয়ে গেল, কি করব বলো? ছেলের বউ যদি এরকম দোষী হয় তাহলে তো আমার হাত একটু নোংরা হবেই। দেখি কি সুন্দর লাগছে। কি রে কাত্যায়নি, তুই এরকম হা হয়ে গেলি কেন? আপনি কি
সত্যি ওকে? বারে, আমার বরুণ ওকে পছন্দ করেছে, আমি কি না বলতে পারি? তাছাড়া আমারও খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর মেয়ে। সন্ধ্যা, তোর এই হারটা আমার আর বোঝায় থাকবে না রে, আমি আবার তোকে খুঁজে পেয়েছি। সঞ্জয়দা, সঞ্জয়দা, তাড়াতাড়ি মাঠে যাও, অক্ষয় করে হাল বড় দিয়ে মাঠে নেমে গেছে। সে কি? বিভাজন গুন্ডারা সব কেড়ে করে নিয়ে চলে যাচ্ছে। চত, হালটা একটু জুত করে বেঁধে দিচ্ছি বাবা। দিচ্ছি তো। কালি আমরা আদালত থেকে হুকুম পেয়ে গেছি, এই জমিটা এখন আমার কর্তার, বলো তো তাও। যা, সবকিছু কেড়ে টেড়ে নিয়ে না, ওই বুড়োটাকে ভাগিয়ে দে। আরে ভাবছিস কেন রে, থানাতেও বলটা খবর দিয়ে কথা 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 খবর দিয়ে রেখেছি। যা, বাবা
অন্ধ মানুষ বাবা, তোমরা দয়া করো বা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ঘর সবাই উপোস করে মরবে, অন্ধ মানুষটাকে ছেড়ে দে। তোকে ঠিক লোকের কাছে ঠেলে দিয়েছি, তোর ছেলেকে খুন করেছিল, এবার তোদের মারবে। তার আগে তোদের মেরে শক্তি পরীক্ষাটা করে নি। খুনিটা হাজির হয়েছে, এবার একটা খুনো খুনি শুরু হবে, চলো আমরা পালাই। দেখুন স্যার, ওই চৌধুরী বংশের গুন্ডারা এই বাবাকে মেরে ওর বলদ জমি সব কেড়ে নিচ্ছিল। এর মধ্যে তোমার আসা উচিত হয়নি সঞ্জয়। এ কি বলছেন স্যার, এদের দেখার জন্য তো আমার এই গ্রামে আসা। তবে আইন নিজের হাতে তুলে নিতে পারো না, তেমন হলে থানায় জানাতে পারতে, পুলিশ তার ব্যবস্থা নিত। জানো সদানন্দ এসব বন্ধক রেখেছে চৌধুরী মশাইয়ের কাছে, আর ওরা কোর্টের অর্ডার নিয়ে এসেছে। তাহলে বলধাল নিয়ে যাই স্যার। হ্যাঁ নিয়ে যাও। আচ্ছা চলি সঞ্জয়। এই ভাই আপনারা কেউ আসুন না, এই বাবাকে বাড়িতে নিয়ে যান। আচ্ছা যান। আদালত তো এমনি এমনি হুকুম দেয়নি, আপনি আদালতে দরখাস্ত করেছিলেন তাই। এর জন্য তুমি দায়ী। যে সদানন্দর খুনির সাজা হওয়ার জন্য আমি সরোজ রায়ের মতো উকিল দিয়েছিলাম, সেই সদানন্দের সংসার ভেসে যাক এটা আমি চাইনি। তুমি যদি তোমার মত বদলাও তাহলে আমিও সব জমি ফেরত দিয়ে দেবো। তার আর দরকার হবে না বাবা। সেদিন যেমন আদালতে সরোজ রায়ের সহকারী হয়েও তার বিপক্ষে আমি সওয়াল করেছিলাম, আজও অক্ষয় আর তার সংসারের জন্য আমি কোর্টে আবার আপিল করব। আপিল করবে? হ্যাঁ। কি বলে আপিল করবে? করো, তবে এও শুনে রাখো, ওই আপিলের শুনানি হতে না হতেই অক্ষয়রা না খেয়ে মরবে, লোকের দরে দরে ভিক্ষে করে খেতে হবে, অবশ্য যদি ভিক্ষে পায়। দেখা যাবে। জানো বিভাস চৌধুরীর লোকেরা জোর করে হাল বরদ নিয়ে গেলে কি হবে? ছেলেটা খুব লড়াই করেছিল। জানো আমাকে না, আমাকে বাবা বলে ডাকলো। কি কি বললে? তোমাকে বাবা বলে ডাকছিল? হ্যাঁ বাবা। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, ওর মুখটা ভালো করে দেখতে পাইনি, কেমন যেন মনে হচ্ছিল আমার আমার সদাই আমাকে ডাকছে। সঞ্জয় বড় ভালো ছেলে গো, বড় ভালো ছেলে। জানো পিসি, খুনে দানা একেবারে অরণ্য দেবের মতো মারামারি করে এসছে। বিশু যা তো ঘর থেকে তাড়াতাড়ি ডেটলের শিষ্যা তুলোটা নিয়ে আয়। মুখটা দেখি কি হবে। আপনার মুন্ডু হবে, দেখছেন না কিভাবে কেটে গেছে, ওষুধ লাগাবো। দে তো বাবা। অন্ধ মানুষ দুটো ভিক্ষে দেবে বাবা? নাতিটা না খেয়ে আছে বাবা, দুটো ভিক্ষে দাও না। কি করছেন বাবা, আপনারা ভিক্ষে করছেন? এছাড়া আর কি করবো, সবই তো জানো। জানি, আমি সব জানি। দয়া করে আর পাপের বোঝা আমার মাথায় চাপাবেন না, বাড়ি যান। আমি যে করি হোক একটা ব্যবস্থা করবই। এসো সঞ্জয়, কি খবর বলো। স্যার আপনি আমায় জেলে আটকে রাখুন, আপনি আমায় ফাঁসি দিন,
কিন্তু যে শাস্তি আপনি আমায় দিয়েছেন তার আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। স্যার, স্যার, এই অন্ধবৃদ্ধ মানুষটা সারাদিন ঠায় রোদে দাঁড়িয়ে ভিক্ষে করছে, ছোট ছেলে বিশু খিদের জ্বালা ছটফট করছে, কাঁদছে। আমি খাবার নিয়ে গেলাম, ওর মা ছুঁড়ে ফেলে দিল, ছেলেকে ধরে ভীষণ মারলো, আমার চোখের সামনে কিছু বলতে পারলাম না। আমার কোনো সাহায্যরা নেবে না স্যার, ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। কিন্তু এসপি সাহেবের অর্ডার তোমাকে তো মানতেই হবে সঞ্জয়। আদালতের রায় স্যার, আদালতের রায় থেকে অনেক বড় হলো মানুষের মন, আর সেই মন থেকেই যদি ওরা আমাকে গ্রহণ করতে না পারে তাহলে কি হবে আমার ওখানে থেকে? তোমার কষ্টটা আমি বুঝি সঞ্জয়, চলো তুমি আমার সঙ্গে। কেন কেন আমাকে মারবে? দুদিন খাইনি, খিদে পায় না বুঝি? আমি যাবো, খুনে দাদাকে বললেই খাবার কিনে দেবে। বিশু, কিনে দিলে আবার ফেলে দেব। কেন জেদ করছো বৌমা? এইভাবে তো কেউ বাঁচতে পারে না। তাই বলে ওই লোকটার কাছ থেকে হাত পেতে দয়া নিতে হবে? বাবা মা তো ভিক্ষেই করছিল, সেটাও তো দয়ারই দান। ও, তাই জন্যে দাদা বাবু দুদিন খেতে আসছে না। হ্যাঁ, খুনে দাদার খুব বুদ্ধি। কেমন বুদ্ধি করে সবার খাবার বন্দোবস্ত করে দিয়েছে, তাই না পিসি? হ্যাঁ, জানো তো উনা সাইকেল ভ্যান চালিয়ে টাকা রোজগার করছে। হ্যাঁ, আলুর দামটা বেড়ে গেছে বাজারে, এখন নতুন আলু আসছে না তো, আসছে না তো। হ্যাঁ, যে জন্য দামটা তো বাড়বেই, বাড়বে তো। আর যত দাম বাড়বে তত তো বাজারে পাওয়া যাবে না। হ্যাঁ, সুবার এটাই হচ্ছে অসুবিধা। আমি আমি তো বারবার বললাম। বাস বিশু, এইখানে আজ কত? অনেকটা রাস্তা, 20টা টাকা দেবেন। এনো যাও, বাড়ি চলে যাও, কাল আবার নিয়ে যাবো। আচ্ছা চল। হাসি, 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 ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কেন, কার কি হয়েছে? বিশুর খুব জ্বর। জ্বর এসছে? একজনকে খুন করে শান্তি হয়নি, এবার ছেলেটাকেও খুন করবে, সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে। ভয়ের কোনো কারণ নেই, কাল সকালেই জ্বরটা নেমে যাবে, একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম। এই নাও, কটা ওষুধ লিখে দিয়েছি, ওষুধ কটা আনিয়ে নাও। আর দিনে তিনবার সিরাপ পড়বে, আর তিনবার ট্যাবলেট দেবে। আচ্ছা, আপনি চলুন, দাদা বাইরে দাঁড়িয়ে আছেন, কার দোকান থেকে ওষুধটা কিনতে হবে আপনি দাদা কি বলে দেবেন? আমার ভিজিটটা ওটা দাদাই দেবে, আসুন। চলুন। আপনার বোন ঠিক আমার মতো দেখতে ছিল? তোমার কথা বলার ধরনটা ঠিক আমার বোন সন্ধ্যার মতো। জানো, সন্ধ্যা আমার কাছে জীবনে একটাই আবদার করেছিল, কিন্তু আমি ওর সেই আশাটা পূরণ করতে পারিনি। তার আগেই বাদবাকি পালিয়ে গেল। কি চেয়েছিল আপনার কাছে? এই হারটা, এই হারটা যখন আনলাম তখন আপনি তো বললেন আপনার বোনকে আমার মতো দেখতে, আপনি নিজের হাতে হারটা আমাকে পরিয়ে দিন। আমি আমি আপনার সন্ধ্যা হয়ে যাব। সত্যি? তুমি পড়বি হার? হাসি, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি আসলে বিশ্বাস করো, আমি তোমার দাদাকে খুন করেছিলাম, কিন্তু কিন্তু ইচ্ছে করে নয়। আমি বিশ্বাস করছি দাদা, তুমি দেখি আমি তোমাকে দাদার আসনে বসাতে পারতাম। আরে বোন, দাদা এত দূর, তো
দুধ কলা দিয়ে আমি কলসা পেনে গায়ে রেখেছি। ঠিক আছে, এতদিন পরে তাহলে হাসি তোমার বোন হলো, তোমার ছোট বোনের দুঃখ তাহলে ভুলতে পারলে। আরে এক করি, হাসির মধ্যে আমি আমার সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। তাহলে এবার আমাদের বরুণ দাদাবাবুকে ভগ্নিপতি করে নাও। হ্যাঁ, দুজন যখন দুজনকে ভালোবাসে, তুমি বরঞ্চ দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়ে দাও। ঠিকই বলেছ। ও আর একটা কথা, আমাদের দুজনের বিয়েটা তুমি দিয়ে দিও। কি রে, পানটা দেবে? কালীনাথ, এ শালা তো দেখছি আমার সর্বনাশ করে দিল। কোথায় ভেবেছিলাম পেটের জ্বালায় ছটফট করতে করতে সদার বউটা আমার কাছেই আসবে, তা নয়। হুকুম করুন না কর্তা, সাইকেল ভ্যান চালিয়ে সদার বউ তো ওইটাকেও গাড়ির নিচে একেবারে ঘুষে দি। দেওয়ালেরও কান আছে, তারপরে বরুণ আমার চাষার বোনটাকে বিয়ে করতে চাইছে। কর্তা কর্তা, এই কানাটা আবার কি চাইতেল? কিছু বলবে অক্ষয়? হ্যাঁ কর্তা, আমার মেয়ের কথা বলছিলাম। আপনার ছেলের খুব ইচ্ছে আমার মেয়েকে বউ করে ঘরে তোলে। তোর সাহস তো কম নয়, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছ কেন? ঘরে তো একটা খুনে বসছ, তাকে জামাই করে নাও না। কি বলছেন কর্তা? কালি বুঝেছি কর্তা। অক্ষয়, বরুণ যদি তোমার মেয়েকে বিয়ে করতে যায়, তুমি তো মরবেই, তোমার বংশ শেষ করে দেবো। কালি, ওর লাঠি দিয়ে ওকে গুনে গুনে দশঘা পেটাও। লাগেনি তো? না, যা। বৌমা, বাবা, বৌমা, বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বিয়ের ব্যাপারে কথা হয়নি? ওরা ওরা আমাদের মতো চাষার ঘরের মেয়েকে কি স্বীকার করে মা? কত কত নোংরা নোংরা কথা বলে অপমান করলো। কি কি বলেছে বাবা বলুন, চুপ করে থাকবেন না, বলুন কি বলেছে। বললো বললো পাত্র তো ঘরেই পুষ্ট, তার সঙ্গে কেন মেয়ের বিয়ে দিচ্ছ না? আরো আরো কত নোংরা নোংরা কথা বললো। থাক, ওসব কথা এখন থাক বাবা, আসুন। দাঁড়ান, এটা ফেরত নিয়ে যান। ভাই বোনের মহৎ সম্পর্কে কোনো কলঙ্ক লাগতে নেই, কিন্তু এই হার কলঙ্কে মিশে গেছে, এটা আপনি নিয়ে যান। হার ফেরত দিতে নেই বোন, কলঙ্ক যদি লেগেই থাকে তাহলে সে কলঙ্ক মোচনের ভার আমি নিলাম। ধরো আমাকে চাবুক মারার আগে দয়া করে আমার একটা কথা শুনুন, হাসি নির্দোষ, ওকে আপনি ফিরিয়ে দেবেন না? পোকায় খাওয়া বেলপাতা দিয়ে কখনো শিবের পুজো হয় না। আমার একটা ভুলের জন্য ওই অন্ধ মানুষটার অবলম্বন একমাত্র ছেলেটা অকালে চলে গেল, আর আমার এই ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটাই কি আপনি চান? আমি আর এখন কিচ্ছু চাই না, এই মুহূর্ত থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। নাও উইল ইউ গো, গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
মা শুনুন, মা কিরে কি হয়েছে? বাবাকে বলে দাও শেখর বাবু ছোট মেয়েকে আমি বিয়ে করব। দাদু কি ভাই কেন খুনে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না? হ্যাঁ দুদিন না খেয়ে কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলতো ভাই। আমি কি জানি, দেখা হলে তো যখনই দেখি লরি চালিয়ে যাচ্ছে, খুনে দাদার কথা বলবারই সময় হয় না। দাদু ভাই ওকে না শুধু দাদা বলো, খুনে দাদা বলতে নেই ভাই। ঠিক আছে আজ রাত্রে আমি দাদার ঘরে খাবো, তুমি দেখে নিও দুজনে এক থালায় খাবো। দাদা আজ আমি তোমার সঙ্গে খাবো। আমার খিদে নেই রে ভাই, তুমি খেয়ে নাও। খিদে নেই কেন জানো? আজ আমি সকালবেলা তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। শেখি তারপর? তারপর আর খাইনি, তুমিও তো না খেয়ে আছো। আমি দুদিন না খেলেও আমার খিদে পায় না। তাহলে তুমি খাবে না? না। আমি বললেও তুমি খাবে না? না। আমাকে তুমি ছাই ভালোবাসো, আমার বাবা নেই বলে তুমি সেদিনকে আমাকে ভোলানোর জন্য খাবার কিনে দিয়েছিলে। আমি জানি, আমি জানি কেউ না তুমি আমার বইয়েই গেল, আমি তোমাকে কথাও বলবো না, আমি খাবো না, আমি সব কিছু ফেলে দেবো। না বিশু তুমি আমাকে এত ভালোবাসো, বেশ আজ তাহলে তুমি আমায় খাইয়ে দেবে। সত্যি? আজ তুমি নিজের হাতে করে তোমার দাদাকে খাইয়ে দেবে? নাও দাও তো। হাসি কোথায়? কে হাসি? আমি এক করি। এক করি আগে? হ্যাঁ। হাসিকে খুঁজছো কেন? একটা খবর দিতেলাম, আমাদের ছোট কর্তা শেখর দাসের মেয়েকে বিয়ে করবে বলে পাকা কথা দিয়েছে। কি কি বলছো এসব? হ্যাঁ আজই পাকাটাকে সেরে নিচ্ছে। শেষে আমার হাসির সর্বনাশ করে ছাড়লো তোমার কর্তা, গায়ে মুখ দেখাবো কি করে বলো তো? সবাই জানে আমার হাসি বরুণকে ভালোবাসে। হতভাগী এখন কাঁদছিস? আমার একটা ছেলে চলে গেছে, তবু বলছি তুই মর, তুই মর। না এ বিয়ে আমি হতে দেবো না। কাঁদিস না হাসি, তোর দাদা এখনো বেঁচে আছে রে, বরুণের সঙ্গে তোর বিয়ে হবে। আয় আয় আমার সঙ্গে। এবার তাহলে আশীর্বাদ করুন, কন্যার পিতা প্রথমে আশীর্বাদ করবেন। দাঁড়ান, তুমি আশীর্বাদ পরে করবেন। ওর কথা ছেড়ে দাও তো শেখর দা, ও একটা খুনে আসামি, কপাল জোরে খালাস পেয়েছি তাই তো। এখানে কি চাই? সেদিন চাবুক খেয়ে তোমার শিক্ষা হয়নি? না হয়নি, ছোট বোনদের জন্য দাদাদের অনেক চাবুক খেতে হয়, তাই বলে ভয়ে দাদার কি পালিয়ে যায়? আচ্ছা শোনো বরুণ, হাসি নাকি এই খুনেটা ছোট বোন? আপনাদের সন্দেহ আছে নাকি? অবশ্য জানি না আপনারা আপনাদের নোংরা চোখ দিয়ে ছোট বোনকে দেখেন কিনা, কিন্তু আমি একজন দাগি আসামি হয়েও বোনকে মনে মর্যাদা দিই। তাই জন্যই কি সেদিন চুপি চুপি বোনের গলায় হার পরিয়ে দিয়ে তাকে আদর করা হচ্ছিল? আমি জানতাম স্যার আপনি ঠিক এই কথাটাই বলবেন, কারণ তাছাড়া হাসিকে সন্দেহ করার মতো আর কোনো কারণ তো থাকতে পারে না। আমি সেদিন আপনার কাছে এসেছিলাম আপনার এই ভুল ধারণাটা ভাঙবো বলে, আপনি শোনেননি স্যার। ওই ওই হারটা আমি আমার নিজের বোন সন্ধ্যার জন্য কিনেছিলাম, কিন্তু কিনে আনার পর তাকে আর পরাতে পারিনি, কারণ তখন সে পৃথিবীর মায়া কাটিয়ে পালিয়ে গেছিল অনেক দূরে। এই মেয়েটা, এই হাসি, এ আমার সব কথা শুনে আমার সেই হারিয়ে যাওয়া সন্ধ্যা হতে চেয়েছে, আমার সেই হারিয়ে যাওয়া বোন স্যার।
আমার ভালোবাসার পাত্রে কে সেটা অন্তত আপনি ভালো করে জানেন স্যার। স্যার আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আপনি দয়া করে আমার ফিরে পাওয়া বোনটাকে পায়ে ঠেলে দেবেন না। ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কি সেটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। শেখর কাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না, আপনি আমায় ক্ষমা করবেন। ওয়েল ডান মাই সান, তোমার মানবিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওয়েল ডান। বরুণ। হ্যাঁ মা। তোর বাবা হাসিদের বাড়ি যাবে না রে? ভেব না মা, আমি যাচ্ছি। আরে বরুণ ওখানে পৌঁছানোর আগেই বৌদি আর ননদকে আমার গোডাউনে তুলে নিয়ে আয়। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি দুটো পাখিকে তুলে এনে আপনার খাঁচার মধ্যে বন্দি করে দেব। আসি কর্তা। কাঁদিস না বিশু, তোর পিসির যে লুকিয়ে বিয়ে হচ্ছে বাবা, বিয়েটা হয়ে গেলেই ওরা এখানে আসবে। শুক্লপক্ষে যদি দং হৃদয়ং তব দিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এই নিন, পুরিয়ে দিন। আসল খুনিকে পেয়ে গেছি। এতদিন কোথায় ছিলে চাঁদবদন? আমাকে তুই মারলি? ধন্যী মেয়ে বাবু হাসি, বেনারসি ছাড়া বিয়েই করবে না। কর্তার কতদিন, এরপর তো আমাকে বরুণেরই চাকরি করতে হবে। তাই কর্তাকে লুকিয়ে আমি বিয়ের সব বন্দোবস্ত করে এক কড়িকে পাঠিয়েছিলাম ওকে নিয়ে যেতে। তা তখন কি চাই জানি যে মেয়ের আমার বেনারসি চাই? যাও বৌমা যাও, আর দেরি করো না, যাও। চলো চলো আসি। জয় মা। চলুন বাবা, চলো সবাই বাড়ি চলো। চল চল। এই দেখুন কাদের এনেছি, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। বাবা সঞ্জয় আমার সদানন্দ বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছু করতে পারত না। আশীর্বাদ করি বাবা, তুমি তুমি সুখী হও। মা বৌদিকে দেখতে পাচ্ছি না তো, বৌদি কোথায়? বৌদি কোথায় মা? কালীনাথ এসেছিল, তোর বৌদি বেনারসি নিয়ে ওর সঙ্গে গেল। হ্যাঁ বুঝেছি, আমি জানি এটা কার কাজ, কিছু চিন্তা করবেন না, আমি এখনই বৌদিকে নিয়ে আসছি। এই সময় সঙ্গে আরে
বেনারসিটা হাতে কেন? পড়ে না। হাসি কোথায়? মাসির তো বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে বেনারসি আনতে বললো কেন? এবার তোমার বিয়ে হবে। কি বললি, কি বললি শতন? জানিস আমি বিধবা? আমি তাহলে আর কি জানবি গু? আমি তো তোমার স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে তোমাকে বিধবা করেছি। তুই তুই আমার স্বামীকে খুন করেছিস? শুধু তোমার জন্য সুন্দরী, শুধু তোমার জন্য। এসো বেনারসিটা পরো, ঘরে যাই। এটা দিয়ে যান, এটা দিয়ে যান। আরে এসো, চলো চলো, এসো। আরে এসো, চলো কথা নিয়ে যান, নিয়ে যান, একটু খেয়ে যান। খাবেন না? আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা। সব কটাকে বেঁধে ফেল। আসুন আসুন স্যার, আসুন। পুলিশ এসে গেছে, ওটা আমাকে দিন। না, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও। ওটা আমাকে দিন, বিশুর মুখের দিকে তাকিয়ে ওটা আমাকে দিন, ছাড়ুন। হুজুর, আমি খুন করেছি। এই তুমি কি করলে সঞ্জয়? আমি নিজের হাতে তুলে নিলে। দাও ওটা আমার হাতে দাও। এই হ্যান্ডকাপ পরাও, চলো নিয়ে চলো। মিথ্যা কথা বলছে ধর্মাবতার, কালীনাথকে আমি খুন করেছি। না হুজুর, খুনটা আমি করেছি। ধর্মাবতার, মহামান্য আদালতে দাঁড়িয়ে কেচ্ছার কথা বলাটা শোভন নয়, তবু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ ছ মাস আগে সঞ্জয় মিত্রের যে অপরাধের বিচার এই আদালতে হয়েছিল তার কার্যকরণ কিন্তু এখনো অন্ধকারে থাকা। ইওর অনার, আসামি সঞ্জয় মিত্রের সঙ্গে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে
পথের কাঁটা সদানন্দকে সরে যেতে হয়েছিল। মিথ্যে কথা ধর্মাবতার, আপনি এখানে একটা সই করে দিন। হুজুর, আসামির পক্ষে সওয়াল করবার জন্য আমি আমার ওকালতনামা পেশ করছি। হুজুর, আমার সঙ্গে সাক্ষী দেবার জন্য এসছেন ত্রিবিভাস চৌধুরী। আমি এখন তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য দরকার পড়লে পরে আমি মহামায়াদেবীকে আর একবার ডেকে পাঠাবো। প্রসিড। আপনি এখন বসুন। আপনি আসুন। হয়তো মহামান্য আদালত জানেন না, তাকে জানানোর জন্য আপনি কি দয়া করে বলবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? পিতা পুত্রের। বেশ, তাহলে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। অবশ্য একটা কথা আপনি মনে রাখবেন, যে মহামান্য আদালতের সামনে আপনি শপথ করে বলেছেন যে আপনি মিথ্যে কথা বলবেন না। অবজেকশন মাই লর্ড। সন্তানের প্রতি দুর্বলতা থেকে সাক্ষী মিথ্যে কথা বলতে পারে। না মিস্টার রায়, আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। অবজেকশন ওভাররুলড। প্রসিড। এখন মহামান্য আদালতকে বলুন, সদানন্দকে কে খুন করেছিল? অভিযুক্ত আসামি সঞ্জয় মিত্র? না, আমারই হুকুমে আমার কর্মচারী কাশীনাথ খুন করেছিল। এখন সত্যি করে বলুন তো, সেদিন অত রাত্রে মহামায়াদেবী কি ইচ্ছে করে আপনার গুদামে গিয়েছিলেন? না, কাশীনাথ তাকে তুলে এনেছিল। মহামায়াদেবী কি জানতেন এই কাশীনাথই তার স্বামীকে খুন করেছিল? তুলে আনার পর আমি তাকে বলেছিলাম। এবার মহামান্য আদালতের সামনে একটা সত্যি কথা বলুন, সেদিন অত রাত্রে মহামায়াদেবীকে কি আপনার লালসা চরিতার্থ করবার জন্য আনা হয়েছিল? চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। ধর্মাবতার, মহামায়াদেবী একজন হিন্দু বিধবা। সেদিন যখন নিজের সম্মান বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, তখনই তিনি জানতে পারেন তার স্বামীকে খুন করা হয়েছিল। নিজের স্বামী হন্তার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি যদি খুনও করে থাকেন, তবু আইনের চোখে তিনি খুনি নন। এই হীন চক্রান্তে প্রথম শিকার হচ্ছেন সঞ্জয় মিত্র, আর এখন মহামায়া দেবী। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি বিভাস চৌধুরীকে এই চক্রের নায়ক হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। সঞ্জয় মিত্র এবং মহামায়া দেবীকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করলাম। বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা কেন রে? তুই তো প্রকৃত সমাজসেবী। আমরা যারা সমাজের জঞ্জাল আবর্জনা তাদের সরিয়ে দিচ্ছিস, বরং তোর মাকে বলিস শেষ পর্যন্ত আমি আমার দোষ স্বীকার করেছি, তোরা আমাকে ক্ষমা করিস। চলুন। দাদু, ঠাম্মা, জানো খুনে দাদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সে কি? কেন চলে যাবে? কেন, চল তো দেখি। এসো তো মিতা। মানুষের জীবনে সাফল্য সবসময় আসে না, সেটা তুমিও জানো আমিও জানি। তোমাকে সান্ত্বনা দেবার যথেষ্ট ভাষা আমার নেই। সান্ত্বনা দেবার দরকার নেই, তোমার ত্যাগে যে আমায় পথ দেখিয়েছে তাই আমি সবকিছু ত্যাগ করে তীর্থে চলে যাচ্ছি। মিতা, যাবার আগে দেবতাকে প্রণাম করতে হয়, তার আশীর্বাদ নিতে হয়, তাই নিলাম, চলি।
সঞ্জয় তুমিও চলে যাচ্ছ বাবা? বাবা আমার কর্তব্য তো শেষ হয়ে গেছে। মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের কি শেষ আছে বাবা? একজন তো ফাঁকে দিয়ে চলে গেছে, শেষে তুমিও চলে যাবে বাবা। মা আমার ভাগ্যই এমন, আমি যাদের আপন করে নিতে চাই তারা সবাই পর হয়ে যায়। বিশু, বিশু তো দাদাকে দাঁড়াতে বল। বড় বৌদি মায়ের মতো বলেছিল না, মা যদি ভুল করে, ভুল বোঝে, ছেলে কি মায়ের উপর অভিমান করে চলে যায়? যাও না, যাও, দেখি তোমার কত ক্ষমতা। আমি তোমাকে একটা প্রণাম করব। থাক থাক। খুনে দাদা বলো তুমি যাবে না, আমাদের ছেড়ে যাবে না, কখনো যাবে না, আমাকে ছেড়ে কখনো যাবে না বলো। তোদের সবাইকে ছেড়ে আমি কি যেতে পারি বল, আমি কি যেতে পারি? মা, মা খুনে দাদা বলেছে যাবে না। ছি বাবা, খুনে দাদা বলে না। আচ্ছা, শুধু দাদা, বর্দা। আমি একটা প্রণাম করব, বিয়ের পর সেই সময়টা অত দিচ্ছিলে না। ভালো করে আশীর্বাদ করো তো তোমার বোন চন্দাকে। দাদা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।